হঠাৎ করে নেশা যারা বিক্রি করছে সেই জায়গাতে আপনি এসেছেন, মানে কি বিষয়ে বার্তা দেওয়ার জন্য? বার্তা হচ্ছে নেশামুক্ত ভারত মোদীজি যেমন শুরু করেছিলেন, আমরাও নেশামুক্ত ত্রিপুরা শুরু করতে চাই। এবং এই হিসাবে আমাদের সরকার 2018 আসার পর থেকেই গাজা থেকে আরম্ভ করে এরকম নেশার বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাচ্ছি। বিশেষ করে গতকালকেও অত্র এলাকা রাঙ্গামাটি এলাকার এবং গোকুলপুরের মহিলা আমাদের মা বোনেরা আমার এখানে এসেছিলেন গোকুলপুর আমাদের বিজেপি পার্টি অফিসের সামনে। তো ওনারা সাথে আলোচনা করার পর আমরা ঠিক করেছি যে সমাজে এইসব ধরনের নেশা পাচার আমরা করতে দেব না। তো যারা যারা করছে তাদেরকে বারণ করার জন্য, করলে না হলে পর আমরা পুলিশকে প্রশাসনকে সাহায্য নিয়ে প্রশাসনের হাতে আমরা সঁপে দেব। আজকে এটা অঙ্গ হিসেবে মহিলারা কয়েকজন মহিলা ইয়ে করে ধরেছে, আমাকে খবর দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে এখানে আসলাম, পুলিশকে আমরা খবর দিয়েছি, সঙ্গে সঙ্গে ওনারা এসে গেছেন। তার মানে প্রশাসন সবচেয়ে সজাগ, আগামী দিনে অবশ্যই এই নেশা মুক্ত করার জন্য যে নেশার বিরুদ্ধে আমাদের লড়াই এটা সার্থক হবে। এবং সবাই সমাজের সমস্ত জনতা জনার্দনকে আমি আহ্বান রাখছি, আপনার নেশা মুক্ত করার জন্য বা নেশা যারা কারবার করছে তাদের বিরুদ্ধে আপনার সবাই সামাজিকভাবে লড়াই করে তাদেরকে সমাজ থেকে আমরা উকরে ফেলে দিন, এটি আমার আবেদন। আজকে কতজনকে গ্রামের মহিলারা আটক করেছে? এখন অব্দি তো চারজনকে পাওয়া গেছে, চারজন পাওয়া গেছে, কিছু কিছু নাম এসেছে। চারজন নাকি পাঁচজন স্যার? এখন চারজনই পাওয়া গেছে, এরপরেও আর কিছু নাম এসেছে, এগুলি পুলিশ দেখবে এখন। এই জায়গাটা কোন জায়গা স্যার? এটা হচ্ছে এটা রাঙ্গামাটির 2 নম্বর ওয়ার্ডের। এটা থ্যাংক ইউ স্যার।